আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن اهتدى بهداه সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃ ও ছাত্রী মণ্ডলী, আমাদের এই পর্যায়ের বিষয়বস্তু হচ্ছে সৌভাগ্যের চারটি বিশেষ উপাদান। এটা ব্যাখ্যা সাপেক্ষে অবশ্যই জানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝতে হবে যে জাগতিক দিক থেকে এই চারটি বিষয়কে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এছাড়া যদি আমরা এটাকে ব্যাপকভাবে বুঝি এবং এটাই চূড়ান্ত বুঝি, তাহলে এটা আমাদের বুঝির ভুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদ্দেশ্যে আদৌ বলেননি। তো সেই জন্যে এখানে অনেক কথাই আছে সৌভাগ্যবান হওয়ার জন্য, মানে সুখী হওয়ার জন্য দুনিয়াতে যা কিছু লাগে সেটা কোরআন সুন্নায় বিস্তারিতভাবে বলা হয়েছে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটা দৃষ্টিকোণ থেকে, পারিপার্শ্বিকতা এবং সাংসারিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বুঝতে হবে, এবং সেই সাথে ওইগুলোকে ঠিকমতো যদি আমরা কাজে লাগাতে পারি, সদ্ব্যবহার করতে পারি, তাহলে এটা সুখের উপায় হবে ইহ এবং পরকালীন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য না বুঝে এটাকে ব্যাপকভাবে ব্যাখ্যা করলে ভুল হতেই পারে। তার বাস্তব প্রমাণও আছে এই কথার মধ্যে এবং আমাদের আরো কিছু যে জিনিস আছে সেটাও আছে এই আয়াতের মধ্যে। সেজন্য আমরা এই আয়াত দিয়ে শুরু করব, তারপরে হাদিসের মধ্যে যে চারটি জিনিস আল্লাহ নবী বলেছেন সেটা অবশ্যই তার সঠিক ব্যাখ্যা সাপেক্ষে আপনাদের সামনে আমিও তুলে ধরব, কিন্তু এটাকে ওইভাবে নিতে হবে। তো এই জন্যে ইমান এবং নেক আমল, এটাই কিন্তু আমাদের সৌভাগ্যবান হওয়ার এবং সুখী হওয়ার আসল উপাদান। সেটা দিয়ে আমি আজকে শুরু করছি। কোরআন কারিমে সূরা নাহল এর 97 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয়াতটা পড়ার আগে মাইকটা সেট করে নিই, এখানে অনেক প্রস্তুতির প্রয়োজন হয়, এই একটার থেকে আরেকটা করতে গিয়ে সেটা অনেকটা ভুল পড়ে যায়। তো যাই হোক, বেশি সময় লাগেনি আলহামদুলিল্লাহ, আমরা সেট করে ফেলেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আমরা যেটা বললাম নাহল এর 97 নম্বর আয়াতে আমাদেরকে এই কথাগুলো বললেন। সেটার অর্থ হচ্ছে যে যে ব্যক্তি সে নেক আমল করবে, চাই পুরুষ হোক কিংবা নারী হোক, এবং এমত অবস্থায় এই শর্তে যে সে ইমানদার। এই দেখেন, নেক আমলের কথা বলতে গিয়ে আল্লাপাক এখানে আবার আরেকটা শর্ত করে দিলেন, ইমান, যেহেতু এটা হলো আমাদের মূল পুঁজি। তো ব্যাপকভাবে এখানে দুইটা জিনিস আল্লাহ বলে দিলেন যে এই দুইটা জিনিস যখন করবে এবং ইমানের ভিত্তিতে, ইমানের মধ্যে এখলাসও সামিল, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে এটাও সামিল, মূল টার্গেট মুমিন হিসাবে আমাদেরকে আরো কত আয়াতে হাদিসের দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে পরকালকে রাখতে হবে সামনে, এটাও সামিল। এই সব কিছুর ভিত্তিতে নেক আমল, এটা বেদাতি পন্থায় হলে হয় না, সুন্না অনুযায়ী হলে নেক আমল হয়, এগুলো সবের ভিতরে সামিল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কাজগুলো করলে আল্লাহপাক কি করবেন। এখানে মাত্র দুইটা কথা, তার মানে এই দুইটা কথার মধ্যে যত সরঞ্জামাদি রয়েছে, আনুষাঙ্গিক প্রাসঙ্গিক এবং শর্ত, যেগুলো শর্ত ছাড়া তো বর্তই হয় না, এগুলো সহ যখন আপনি এই কাজটা করবেন আল্লাপাক আপনাকে আমাকে সারপ্রাইজ দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন, অঙ্গীকার দিচ্ছেন যে অবশ্য অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের শব্দটা হায়াতান তাইয়িবাতান, আল্লাহ দান করবেন পবিত্র জীবন, এর মধ্যে সুখী জীবন তো অবশ্যই সামিল, এর মধ্যে সমৃদ্ধ জীবন সামিল, এর মধ্যে শান্তিময় জীবন সামিল, এর মধ্যে আমাদের উন্নতি, অগ্রগতি, প্রগতি, শুভাশিস, যা কিছু আমরা চাই, ইহ পরকালীন কল্যাণ, সব কিছু সামিল। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের কথার মর্ম এবং তার গভীরতা, তার ব্যাপকতা সেটা অত্যন্ত ব্যাপক, এটা আমাদেরকে বুঝতে হবে। তো সেই জন্যেই এই এক বাক্যে বলা যায় ইমান এবং নেক আমলের ভিত্তিতে আপনি সৌভাগ্যবান হবেন। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কেন বললেন, তাইলে এই জন্য আমি বললাম সেটাকে বিশেষ কোন উদ্দেশ্যে, বিশেষ কোন দৃষ্টিকোণ থেকে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং এর বিপরীতে ওই হাদিসের মধ্যে আবার শেষে বলে দিয়েছেন যে এর বিপরীত গুলো হলে মানুষ কি হবে, সে কষ্টকর জীবনের অধিকারী হয়ে যাবে। অথচ এর বিপরীত গুলোই শুধু এই চারটাই নয়, আর অনেক আছে যেগুলোর কারণে মানুষ কি হয়, অসুখী হয় এবং তার জীবনে সে ব্যর্থ হয়। তাইলে এখানে বিশেষ একটা
আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো ওই সময় এই চ্যাপ্টার কথা জানিয়েছেন, অথবা বিশেষ যে দৃষ্টিকোণ থেকে পারিপার্শ্বিকতা সংসারের দিক, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। তাহলে আয়াতের এই মর্মটা জানার পরে আমাদেরকে পরে সেটা শুনতে হবে, এবং আয়াতের মধ্যে আপনারা সংক্ষেপে বুঝতে পারলেন যে এখানে ইমান, ইসলাম এবং হক হালাল ভাবে চলা, নেক আমল করতে গেলে আপনার রিজিক হালাল হওয়া লাগবে না, সৎভাবে চলা লাগবে না, পর্দাপোশিতা মা ও বোনদের এটা করা লাগবে না, আপনার ফ্যামিলি যারা আছে এবং পুরুষ যারা আছে তাদের চোখের পর্দা লাগবে না, তারপরে শরীয়ত পর্দা ভিত্তিক আপনার ঘর বাড়ির এই সিস্টেমে ঘর করা লাগবে না, অবশ্যই লাগবে। এগুলো আগে এই জন্যই বলা হলো, কেননা পরে শুধু আপনি দেখবেন যে প্রশস্ত ঘর হলেই সুখী হয়ে যাবেন, কিন্তু আপনার ঘরটা যদি প্রশস্ত হয় সেখানে পাপের সরঞ্জামাদি রেখে দেওয়া হয়, সেখানে একটা ডিশ লাগিয়ে দেওয়া হয়েছে ইয়া বড় রুমের মধ্যে আপনার ড্রেসিং রুমে, আশপাশের লোকজন এসে সেখানে সারাদিন ছবি দেখতেছে, এই প্রশস্ত ঘর দিয়ে তো আপনি সুখী হবেন না। সেই জন্য ব্যাখ্যার আগেও কিছু জিনিস জানা লাগে, ব্যাখ্যার সাথেও কিছু জিনিস জানা লাগে, ব্যাখ্যার সাথে আনুষঙ্গিক তার পরেরও কিছু জিনিস আমাদের জানা লাগে। এগুলো হলো ইসলামের ব্যাপকতা এবং ইসলামের সৌন্দর্যের মধ্যে রয়েছে, সেটা আমাদেরকে জানতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জীবন দান করবেন, তার সাথে আবার বলে দিলেন যে তারা যা আমল করেছে তার উত্তম প্রতিদানও দান করবেন। উত্তম প্রতিদানের মধ্যে দুনিয়াতে আপনার আরো অনেক কিছু পাওনা এর ভিতরে সামিল থাকতে পারে, পরকালে আপনার জান্নাত ইনশাআল্লাহ আজিজ অবশ্য অবশ্যই থাকবে, এটা আমরা আশা করতেই পারি। আসুন হাদিসের মধ্যে যে চারটি জিনিসের কথা আল্লাহ নবী বললেন আমরা আজকে সেখানে চলে যাই। বলেছেন আল্লাহ নবী আরবাউন মিনাস সাআদা, চারটি জিনিস হচ্ছে সৌভাগ্যের, মিনাস সাআদা বলেছেন, মিন এটা তার ঈদিয়া বলা হয়, মানে সৌভাগ্যের অন্তর্ভুক্ত। তার মানে বুঝলাম আগেই আমরা বলতে পারলাম এটা চূড়ান্ত না, সীমাবদ্ধ নয়, এটা হলো বিশেষ কোন কারণে এই চারটা একটা বিশেষ উপাদান হিসেবে কাজ করবে। প্রথমেই তিনি বলেছেন আল মারআতু সালেহা, সৎ স্ত্রী, সতী সাধ্বী স্ত্রী, আল্লাহু আকবার। আর এক হাদিসে বলা হলো না যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালেহা, পুরা পৃথিবী হলো আমাদের সরঞ্জামাদি, কিন্তু এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সরঞ্জামাদির মধ্যে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে একটা ন্যাক স্ত্রী। তো এই জন্য প্রথমে তিনি সেটাকে বলেছেন। দুই নম্বর আল মাসকানুল ওয়াসা, প্রশস্ত বাসা, প্রশস্ত বাড়ি, এটা একটা সৌভাগ্যের কারণ, দেখতে শুনতেও ভালো লাগে এবং চলতে ফিরতে আরামে সহজে চলা যায়, সেটা যদি শরিয়া ভিত্তিক হয় এটা আমরা আগেই বলেছি, এবং হক হালাল ভাবে আপনি এটার মালিক হন, এমন না যে এটা সৌভাগ্যের এবং সুখের উপাদান সেই জন্য আপনি আরেকজন এটা দখল করে বসলেন, অথবা আপনি টাকা হালাল না হয়ে হারাম ইনকাম দিয়ে আপনি বললেন যে আমার বাড়ি বড় করতে হবে, এইভাবে হলে তার সুখী হওয়া যাবে না। আপনি প্রথমে কি করলেন, সুখী হওয়ার যে উপাদানের উপাদান যেটা সেখানে আপনি অসুখী হওয়ার কাজ করে ফেললেন। আপনি যেন চাচ্ছেন যে আপনার হারাম টাকা দিয়ে অথবা যাকে বলা হয় যে বিষ দিয়ে আপনি ঔষধ তৈরি করে আপনি সুস্থ হয়ে যাবেন না, যেটা যেখানে যে পরিমাণ অনুমোদন নাই, যেটা হারাম সেটা দিয়ে সুখী হওয়ার কোনো আশা একজন মুসলিম তার জীবনে করতে পারে না। তিন নম্বর হলো ওয়াল জারু সালেহ, আল্লাহু আকবার, একজন সৎ এবং নেক, আমরা বলতে পারি ভদ্র সভ্য, এবং একজন আমরা যাকে বলি যে আপনার সুশীল প্রতিবেশী, ভালো প্রতিবেশী। ওয়াল মারকামুল হানি, এবং আরামদায়ক বাহন, আরামদায়ক বাহন, তাহলে বাহনটা যদি আপনার কষ্টদায়ক হয় তাহলে আপনি চলতে কষ্ট পাবেন, ঘর যদি সংকীর্ণ হয় থাকতে কষ্ট পাবেন, মেহমান মুসাফির আসলে আপনি তাদের জায়গা দিতে কষ্ট পাবেন, প্রতিবেশী যদি আপনার খারাপ আচরণের হয় তাহলে আপনার ঘরের সুখ উপভোগ করে বের হলেন, ঘর থেকে পা বাহিরে দিতে না দিতেই দেখবেন যে কষ্টকর কোনো কিছু রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, আপনার চোখের সামনে রেখে দেওয়া হয়েছে, আপনার পায়ের সামনে রেখে দেওয়া হয়েছে, গাড়িটা পার্কিং করেছে একেবারে মানে অসংলগ্নভাবে আপনার গাড়ি নিয়ে বের হতে পারছেন না, কথার কথা এই ধরনের। তাইলে এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এগুলো হলো সৌভাগ্যের উপাদান, এবং পরে পরেই বলে দিয়েছেন যে আরবাউন মিনাস সাকা, আর চারটি জিনিস হলো হতভাগা বা কষ্টের এবং আপনার এই অশান্তির কারণ, অসুখী হওয়ার কারণ, তার মধ্যেই হলো আল জারু সু। এখানে আবার বলেছেন প্রথমেই হলো একটা খারাপ প্রতিবেশী, দুই নম্বর ওয়াল মারআতু সু, একজন খারাপ স্ত্রী, তিন নম্বর হলো ওয়াল মারকাবু সু, খারাপ বাহন, এবং চার নম্বর হলো আল মাসকানু দাইয়িক, এখানে বলেছেন যে মানে সংকীর্ণ আবাসন বা বাসা বাড়ি। এই হাদিসটি আসছে সহিহ ইবনে হিব্বানের 4032 সিরিয়ালে, আবার সহিহ আত-তারগিব আত-তারহিবের মধ্যে 2576 সিরিয়ালে, এবং হাদিসটিকে শেখ আলবানী রাহমাহুল্লাহ বিশুদ্ধ বলেছেন। তো আমাদের তাহলে বোঝা গেল এই জিনিসগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধান দিলেন যে আপনি সুখী হতে গেলে অনেক সময় প্রায়োরিটিতে কি আগে রাখবেন, বিশেষ করে জাগতিক বিষয়ে। আগে আমরা বললাম যে আধ্যাত্মিকতার দিক থেকে, ধর্মীয় দিক থেকে, ওই যে কোরআন দিয়ে যেটা বললাম ইমান আমল এগুলো থাকতে হবে, হালালভাবে চলাফেরার নিয়ম, এরপরে হলো এইগুলো উপাদান। আপনি যদি প্রাধান্য দেন আমার আগে কি করতে হবে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলছেন আগে বিয়ে শাদী করেন। অনেকেই এটার মধ্যে দেখেন সিরিয়েলও আপনার এই মেনটেন করতে না পারার কারণে সঠিকভাবে সে কি করে ওই বাসা একটা নিয়ে স্বপ্ন দেখতে দেখতে বুড়া হয়ে যাচ্ছে।
কোথায় বাসা করবে, প্রতিবেশী ভালো খুঁজতেছে বা সুখী মানুষ অভিজাত মানুষ খুঁজতে গিয়ে এদিকে বুড়া হয়ে গেছে, বিয়েই করে নেই না, এগুলোর মধ্যেও কি করতে হবে, সমন্বয় করতে হবে। এবং যে সিরিয়ালটা আজিজে বলা আছে তার মধ্যেও মনে করতে হবে এখানে কি আছে, কিছু একটা রহস্য এবং শিক্ষণীয় আছেই আছে। আপনার কোনো কারণে যদি একটা আগে একটা পরে হয়ে গেল, সেটা শরীয়তে গ্রহণযোগ্য যদি হয়, আপনার বাস্তবতার আলোকে হয়, সেটা সমস্যা নাই। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে অবশ্যই একটা শিক্ষা নিতেই পারি, কিন্তু চূড়ান্ত না, একথাও বুঝতে হবে আমাদের অনেকেই কিন্তু একটা হাদিস দিয়ে সারা দুনিয়ার গোল দিয়ে দেন, আখেরাতেরও গোল দিয়ে দেন, এটা সঠিক নয়। যেই জায়গায় আর অনেক কিছু থাকতে পারে সেখানে বলতে হবে আপনাকে যে এখানে এটা একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে, এবং এটা একটা আমরা বলতে পারি যে এগুলো হলো সৌভাগ্যবান হওয়ার এবং সুখী হওয়ার একটা বিশেষ বা প্রধান উপাদান, এটুকু বলতেই পারেন। তো যাই হোক, সেই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আপনাদের সামনে উপস্থাপন করা এবং আয়াত আমরা উপহার দিলাম, এর থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি এবং আল্লাহ পাক আমাদেরকে যেই উপাদানের কথা বলা হলো এগুলো যেন আমাদের সবার জীবনে আল্লাহ সহজ করে দেন, এবং যেগুলোর কারণে মানুষ হতভাগা হয়, অসুখী হয়, দুঃখী হয়, কষ্টকর তার হয়ে যায় জীবন, সংকটাপূর্ণ হয়ে যায়, এগুলোর থেকে যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে হেফাজতে রাখেন। বলুন আমিন ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ কথা আমরা বরং এটাও বলতে পারি যে যেহেতু আগেই বলা হয়েছে এগুলো উপাদান, তাইলে এগুলো দিয়ে আমরা কি করতে পারি, ঈমান এবং আমলের জন্য একটা যদি পরিবেশ তৈরি করি এবং ইসলামের অনুশাসন মানার জন্য যদি আমাদের নিয়ত থাকে এবং বাস্তবে আমরা এগুলো পাওয়ার পরে ধরুন প্ল্যান প্রোগ্রাম করে আমরা জীবন ধারণ করতে পারি, জীবন গঠন করতে পারি, তাহলেই কিন্তু আসল সার্থকতা আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, যেহেতু ওগুলো হল আসল। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিস অনুযায়ী এবং আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বরং আমিন ওয়াকর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাত। তো হাদিসে বলা হলো এই চারটি হলো সৌভাগ্যবান হওয়ার উপাদান এবং আরো চারটি হলো দুঃখী হওয়ার উপাদান, কিন্তু কেন আমরা বললাম যে এটা কোনো চূড়ান্ত কথা নয়, এটার কারণটা যিনি ব্যাখ্যা দিয়ে বলতে পারবেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে এইটার অর্থ এই নয় যে আমরা এখানে ভুল ধরছি, ভুল তো ধরার প্রশ্নই আসে না, এটা হলো আরেক খামখেয়ালিপনা। তো অতএব এটা জানার মাধ্যমে আমাদের কি হবে, একটু এইম শিখার, আয়াত এবং হাদিস থেকে মাসআলা গ্রহণ করার এবং কোনো বিষয়ে সেখান থেকে আপনার উদ্ঘাটন করার যে একটা পদ্ধতিও জানা হবে, এটা জানা আজকালকার বিশ্বে বড় বেশি প্রয়োজন দেখা দিয়েছে, কারণ এখন শুরু হয়ে গেছে অনুবাদ দিয়ে মানে ব্যাখ্যা দেওয়া, এটার কারণে মানুষ অনেক ভুল বোঝাবুঝির মধ্যে পড়ছে, ইসলামকে অনেক ভুল ব্যাখ্যা দিয়ে নিজেরা গুমরা হচ্ছে, অন্যদেরকে গুমরা করছে, এই জন্য এটা খুবই জরুরি। এই উত্তর যিনি দিতে পারবেন, সঠিক উত্তর যার হবে, প্রথমে যার উত্তর আসবে তিনি পুরস্কার পাওয়ার হকদার হবেন। আবারও শেষবারের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদেরকে ইলমে নাফে আমলে সালেহের জন্য আল্লাহ তৌফিক দান করুন, দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদের সবাইকে সৌভাগ্যবান করুন। আমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।